দেশের আরো একজন স্টার হিরো আলম। দেশের এই ক্রান্তিকালে অনেক দিন বন্ধ থাকার পর আবার খুলে যাচ্ছে সিনেমা হলগুলো, কিন্তু অনেক বড় বড় পরিচালক, প্রযোজক এবং অভিনেতা থাকা সত্ত্বেও তাদের কেউই এই নতুনভাবে সিনেমা হল খুলে দেওয়াতে ভক্ত দর্শকরা হলে যাবেন কি যাবেন না সেটা পরীক্ষা করার জন্য কারো সাহস করেই কেউ কারো সিনেমা মুক্তি দেওয়ার সাহস করলেন না। এরই পরিপ্রেক্ষিতে হিরো আলম বললেন, আমি আসলে সাহস করে আমি এগিয়ে এলাম। হিরো আলম কথা দিয়েছিলেন, সিনেমা হল যখনই চালু হোক তিনি প্রথমেই তার ছবি মুক্তি দেবেন। সেজন্য তিনি করোনা শুরুর পর থেকেই অপেক্ষা করছিলেন কথা রাখার। দীর্ঘ প্রায় 7 মাস পর আজ তথ্য মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, নিয়ম মেনে 16 অক্টোবর দেশে প্রেক্ষাগৃহ খুলছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে কথা রাখতে বদ্ধপরিকর হিরো আলম। তিনি বলেন, হিরো আলম কথা রাখতে কখনো পিছপা হবে না, দেশব্যাপী তার ছবি মুক্তি পাবে। আগামী শুক্রবার দেশের 50টি সিনেমা হলে মুক্তি পাবে হিরো আলম প্রযোজিত এবং অভিনীত ছবি সাহসী হিরো আলম, এমনটাই নিশ্চিত করেছেন তিনি। ইতিমধ্যে 40টি সিনেমা হল চূড়ান্তের কথা জানালেন তিনি, বাকি 10 হলের সঙ্গে কালকের মধ্যে কথা চূড়ান্ত করবেন এই অভিনেতা। তিনি বলেন, দীর্ঘ 7 মাস পর সিনেমা হল খুলছে, এই মুহূর্তে একটা নতুন ছবি দরকার, কারণ নতুন ছবি না হলে দর্শক আনা যাবে না। সেসব চিন্তা ভাবনা করে সিনেমাটা হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। প্রথম ছবি মুক্তি নিয়ে খুবই খুশি তিনি। ছবিটি মুক্তি দিয়ে কোনো ঝুঁকির মধ্যে পড়েছেন কিনা এরকম জানতে চাইলে তিনি বলেন, আমি ঝুঁকি নিয়ে ছবিটি মুক্তি দিচ্ছি। ঝুঁকি না নিয়ে আমরা সবাই যদি পিস্তা হই তাহলে আমাদের সিনেমা হল কিভাবে চলবে? এখন দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো নয়, এই মুহূর্তে যদি ছবি বানানো আছে যাদের, তাদের উচিত এগিয়ে আসা। যখন দেখলাম কেউ এগিয়ে এলো না, তখন আমি এগিয়ে এলাম। আমার ছবির নামটাও সাহসী হিরো আলম, এ চিন্তা করেই সাহস নিয়ে এগিয়ে এলাম। সাহসটা বরাবরই আমার বেশি, সেটা আপনারা সকলেই জানেন। ছবি মুক্তি দিয়ে লাভ বা ক্ষতি নিয়ে চিন্তা করছেন না তিনি। ক্ষতি চিন্তা করলে এই করোনা সময়ে আমি ছবি মুক্তি দিতাম না, আমার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি, আমার ভাগ্যে যা আছে তাই হবে, বললেন হিরো আলম। ঢাকার চিত্রামহল, গীত, ডেমরা রানীমহল সহ 40টি হল চূড়ান্ত। কথা বলার সময় তিনি নির্মাণাধীন ছবির প্রযোজক এবং পরিচালকদের কাছে অনুরোধ করে বলেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আসুন আমরা হল মালিকদের সহযোগিতা করি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের চলচ্চিত্র বাঁচাই। সিনেমার গল্প প্রসঙ্গে তিনি জানান, গল্পে আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না, তাই সিনেমার নামও রেখেছি সাহসী হিরো আলম। ছবিতে তার বিপরীতে 3 জন নায়িকা অভিনয় করেছেন, তারা হলেন শাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী। গত 18 মার্চ থেকে সিনেমা হল বন্ধের সরকারি নির্দেশনা জারি হয়, সেদিন থেকে দেশের সব সিনেমা হল বন্ধ ছিল। বগুড়ার প্রত্যন্ত এরুলিয়া গ্রামে একসময় সিডি বিক্রি করতেন হিরো আলম। সিডি যখন চলছিল না তখনই মাথায় আসে কেবল সংযোগ ব্যবসার। কেবল সংযোগে ব্যবসার সুবাদে মিউজিক ভিডিও তৈরি করতে শুরু করেন। ইউটিউবে প্রায় 500 মিউজিক ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। ইউটিউবে প্রকাশ করা তার নিজস্ব ভিডিওগুলো অনেক জনপ্রিয়। ভিডিওগুলোর নির্দেশনাও দেন হিরো আলম, ভিডিওগুলো মূল চরিত্রে অভিনয় করেন তিনি। ইউটিউবে হিরো আলমের এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তার ভিডিও দিয়ে কৌতুক শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তার ভিডিও নিয়ে হয় বিভিন্ন ট্রল। হিরো আলম ইতিমধ্যে মাছ ছক্কা নামে একটি চলচ্চিত্র নায়কের চরিত্রে অভিনয় করেছেন। বলিউড পরিচালক প্রভাত কুমারের বিজেতা হিরো নামের চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 2016 সালে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত হন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমেও তাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। দেখাই যাক আসলে এই মানুষটি একা একা এতদূর এসেছেন, আসলে তার ভাগ্যে পরবর্তীতে কি রয়েছে। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ।